কিছুদিন আগে রিমি একটা চ্যাট ইসে করলো, বার করলো যে রিমি কে কো চ্যাট করেছে এবং বলেছে রিমি যেন বাঁচায়, রিমি যেন ফিরে যায়। সবসময় আমি রিমিকে না, আমি নিজেও কিন্তু ভয়ে থাকি। তা আমি তো বকলে রিমি আর পিঙ্কিকেই বকি, আমি অন্য কাউকে বকিও না। যখন রিমি তুমি দেখেছিলে চ্যাটটা অন্য কারো, যখন তোমাকে এরকম করে বলা হচ্ছিল, তখন তুমি কেন সঙ্গে সঙ্গে বলতে যে আমার সাথে কোনো কথা বলো? তুমি বলেছো আমি দেখেছি চ্যাটটা পুরোটা, আমি পড়েছি ভিডিওটা, আমি দেখেছি তোমার অন্য চ্যানেলে পাবলিশ হয়েছিল। তুমি সঙ্গে সঙ্গে সেই মানুষটাকে টোটালি ইগনোর করতে পারতে, বলতে যে না আমি এবার কথা বলতে চাই না, বলে তুমি এতক্ষণ কথাটা না বাড়িয়ে তুমি চলে আসতে পারতে হোয়াটসঅ্যাপ থেকে। তুই কিন্তু এটা করিসনি, তুই এটা করিসনি। তোর বোকামিতে কতদিন কতদিন লাগবে শুধরাতে আমি নিজেও জানি না। কবে তুই নিজেকে শুধরাবি বলতো? কবে তুই বোকামিগুলো থেকে উপরে উঠে আসবি? কত আর কতবার দাগা খেলে তুই শুধরাবি জানি না। যাই হোক, এবার আসছি জন্মাষ্টমী পুজোটা। এই ভিডিওটা অনেকদিন আগে করা ছিল কিন্তু এত বিজনেসের মাঝখানে করতে পারছি না। জন্মাষ্টমীতে বিট্টু তোর ভিডিওটা দেখলাম, ভীষণ ভালো লাগলো, ভালো লাগলো তোর মাকে। সত্যি শ্রীকৃষ্ণে মানে গোপালের পুজো করতে গেলে নিরামিষ খেতে লাগে, গোপালের পুজোতে তিনবেলা ভোগ দিতে লাগে। গোপালকে ছোট বাচ্চা তো খিদে পায় একটু পরপর বলে, তাই সে গোপালকে মানে ভোগ ছাড়াও মানে এরকম নানা রকম খাওয়ার দিতে লাগে। মুখরোচক গোপাল রাখা মানেই সবাই বলতো, শুনতাম গোপাল আছে, ওরে বাবা গোপাল আছে মানে বিশাল কাজ। গোপাল আছে মানে তিনবেলা খাওয়ার দেবে, প্লাস বাকি টাইম তুমি খাবার দেবে আর নর্মাল খাওয়ার দেবে। আর তিনবেলা খাওয়ার যখনই তুমি খাওয়ার, তুমি নিশ্চয়ই ধোয়া কাপড় পরতে লাগবে, নর্মাল মানে হাত পা ধুয়ে কাপড় টাপড় পরে তারপর গোপাল দিতে লাগে। তিনবেলা খাওয়ার না দিলে, তিনবেলা ভোগ না দিলে ঘরে গোপাল রাখা মানে হয় না। তো বিশ্বাস নিজের কাছে, তবে নিয়মগুলি তো সৃষ্টি এর জন্যই হয়েছে না। ভীষণ ভালো লাগলো তোমার মার। অ্যাকচুয়ালি আমি পরের দিনই ভিডিওটা করলাম বলে আমি ভেবেছিলাম একটুখানি ক্লিপিংস লাগিয়ে দেবো, দিলাম না ক্লিপিংস লাগিয়ে। তবে ভীষণ ভীষণ ভালো লেগেছে, তোমার মা এত ভালো ঠাকুর ভক্ত দেখেই বোধ হয় এতবারও ভালো ছিল হয়েছে। হ্যাঁ, বিট্টুর প্রতি আমার একটু আলাদা আবদার আছে এবং আলাদা গর্ব আছে, কারণ বিট্টুর পাশে তো এপি দিদিভাই 1K-তে আজকে বিট্টু বড় ফিগার হয়ে গেছে, আজকে বিট্টু 35K সাবস্ক্রাইব হয়ে গেছে। যখন বিট্টুর পাশে ছিল কেউ ছিল না, বিট্টু নিজে স্বীকার করে এপি দিদিভাই ছিলাম, পুরো বাইটিতে একটু দিদি একা ছিলাম। খুব ভালো লাগলো। আর শোন, তোকে কে কী বলছে তুই ভেবে তুই এইসব করিস না। লোক দেখ মানে গোপালকে নিয়ে আসছে কেউ কেউ, বলছে নন্দ মানে যে এনেছিল গোপালকে, মানে বৃষ্টি ঝড়ের মাঝখান দিয়ে ছেলেকে মাথায় করে এনেছে সেভাবে নাকি এনেছে। নন্দ এনেছিল যখন মানে দেবকীর ঘর থেকে যশোদার কাছে এনেছিল, তখন নন্দ কিন্তু সেই গোপালকে নিয়ে এখানে ওখানে ঘুমাঘুমি চুমাচুমি, তারপর মানে কন্টেন্ট হিসাবে ছেলেকে দেখায়নি, কেউ কার সন্তানকে কন্টেন্ট হিসেবে দেখায়। নন্দ তো ছেলে ছিল, ওই কারাগার থেকে একদম ডাইরেক্ট নিয়ে চলে এসেছিল, মাঝখানে থেমে ওইখানেও পার্টনারের সাথে ভিডিও করা ওইগুলি কিন্তু নন্দ করেনি। যাই হোক, এটাই হচ্ছে বিশ্বাস। তো তাই না, সেই গোপালকে নিয়ে গিয়ে দেখলাম কি সুন্দর করে চিকেন মোমো খাচ্ছে, গোপালকে গাড়ির উপরে গোপালকে নিয়ে ঘুরতে বেড়ানো হয়েছে এখানে। গোপাল হ্যাঁ নিশ্চয়ই ঈশ্বরের সখা হয়, ঈশ্বর বন্ধু হয়, ঈশ্বর প্রেমিক প্রেমিক হয়, যে যেভাবে ডাকো, তা বললো কিছু নিয়ম মানতে লাগে। এর জন্য এটাকে নিজের বাচ্চা হলে যদি বাচ্চা হিসেবে নাও, নিজের বাচ্চাকে গাড়ির উপরে রেখে নিজেরা ঘুরু ঘুরু করতে পারতে পারতে না, কিন্তু সে দুটো বাচ্চাকে মানে দুটো গোপালকে উপরে রেখে ঘুরু ঘুরু। তারপরে কুইন্টেল ওয়ালি, কুইন্টেল ওয়ালি হরি হরি বলতে বলতে এত চুরি করি, এত চুরি, মনটার ভেতরে এত পাপ। ঠাকুর বাড়িতে গেছে, পূজা করতে গেছে, ওইখানে গিয়েও শান্তি নেই। এর আগেও আমরা দেখেছি কোন জায়গাতে গাড়ি থামিয়ে পটল চুরি করে এনে এত এত পটল চুরি, পরের দিন খুব পটল তরকারি রান্না করা হলো। ঠিক ঠাকুর বাড়ি গেছে, কই এক মনে এক প্রাণে, বরং মানুষ চুরি করলে পরে বলে ঠাকুর আমি তো চুরি করেছি আমার পাপটা ধুয়ে দাও, তা না করে ওই ঠাকুর বাড়ির এখানে গিয়ে কোথায় কোন গাছে তাল পড়ছে সে তাল খুঁজছিল, তারপর তাল পেলো। মানে লক্ষ্যটাই থাকে চুরি করা। অবশ্য চুরি করা মানে কি, যে জায়গাটা ডাটা গাছটা যে লাগিয়েছে ডাটা গাছটা নিশ্চয়ই কোনো মালিক আছে, কাউকে জিজ্ঞেস না করে কারোর বাগান থেকে কোনো জিনিস উঠিয়ে আনা, যতই হোক তাহলে তো রাস্তায় যত লোক লোক নিয়ে যেত পুরো ডাটা খেতে চলে যেত, তার মানে চুরি করা। তাল গাছটা মন্দিরের বা মন্দিরের বা পার্কের বা যেখানে অংশ হোক, তাহলে সেখানে কাউকে পার্কের কোনো গার্ড বা মন্দিরের কোনো পুরোহিত তাকে জিজ্ঞেস করে আনা হয়েছে? একদম না, মিথ্যে কথা বলতেই পারে। মানে যখন যেখানে যাবে মাথার মধ্যে শুধু থাকবে কোথায় কী পাই, কোথায় কী পাই, কোথায় কী পাই। এত যার খোঁজার শখ না, আসল জিনিসই পাচ্ছে না,
ভিউজ গো ভিউজ, অঙ্গ কুইন্টাল অলির আর কোনো ভিউজ নাই। কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে, চেষ্টা করছে না তা না, কিন্তু যেহেতু আমরা আমিও করি না ভিডিও, কারণ আমি ব্যস্ত ওই দিক দিয়ে, তো এত করেও কিন্তু ভিউজ হচ্ছে না। তার জন্যে জানো, তার জন্য এই অবস্থা, এই তাল চুরি ডাটা চুরি, দেখাবি ডাটা চুরি করে কতদিন বড় ডাটা দেখা যাবে, আর দেখা যাবে এই চুরি করা তালে তালে বড়া দিয়েই গোপালকে ভোগ করা হয়ে যায়, মানে ভোগ দিয়ে দেবে। তো এই মানে ননি চুট ছিল গোপাল, তাই না? দুধ মাখন তাও কি জানাশোনা ঘটে, ওরা ভালোবাসতো, গোপাল না খেলে কষ্ট পেত। আর এখানে তো মন্দিরে গিয়েও চুরি করে, মানে জানি না কুইন্টাল কোনদিনে মন্দিরে গিয়ে ইসে হবে কিনা, দুধা দুধা চুরি করবে কিনা, আমার তো ডাউট। যদি ফ্রিতে জুতোটা তো পাওয়া যায় না, ওটাও চুরি করে ফেললে। এইভাবে গোপালকে নিয়ে খেলা, এটা কিন্তু অবাক লাগে। কুইন্টাল আলী, যতই তুমি খেলো, যতই তুমি ঘুরো না কেন, তুমি কিন্তু আসল দিকটা পাচ্ছো না, আসল সাইজটা পাচ্ছ না। তুমি ঈশ্বরকে নিয়েও খেলছো, তোমার কাছে ঈশ্বরটা, তোমার কাছে ঈশ্বরটা হয়েছে একটা খেলনার জিনিস। পুজো কাকে বলে, ভক্তি কাকে বলে, দেখতে হলে বিট্টুর মাকে দেখতে লাগবে। এইবার আসছি, মা বাবাকে নিয়ে কোনো কথা বললে কেউ সহ্য করতে পারে না, মা বাবাকে নিয়ে গালে গালাজ যাবে না, মালে মা বাবাকে নিয়ে। তো বলি, রিমির মা বাবাটা মা বাবা ছিল না? রিমির মা বাবাটা মা বাবা ছিল না? ছিল না? সত্যি কি পিঙ্কি রিমির মা ছিল? তাহলে নিজের মা বাবাকে নিয়ে গালি দিলে খারাপ লাগে, অন্যের মা বাবাকে গালি দিলে? শিক্ষাটা তো সবার জন্য হওয়া উচিত না, যে না আমি তো জীবনে কোনো কারো মা বাবাকে গালি দিই নাই, কিন্তু যে কোনো ভিডিও করতে গেলে, যে কোনো করতে গেলে, ওখানে চিঙ্কি মাসি চিঙ্কি মাসি চিঙ্কি মাসি, কতবার কতবার চিঙ্কি মাসি নাম না নিলে ভিডিও হয় না, অথচ সেখানে দাঁড়িয়ে কিন্তু পিঙ্কি ভুলেও নাম নেয় না, ভুলেও নাম নেয় না। পিঙ্কি পিঙ্কি রান্না, পিঙ্কি পিঙ্কি কাজ পিঙ্কি করে যাচ্ছে, আর রিমি তো দূর দূর তক নেয় কিছুতে, ও ওর সাজ গোজ পূজা পাঠ নিয়ে চলছে। অবশ্যই বিট্টুর সঙ্গে ও রিলস করবে, বিট্টু সব কিছু করবে, ও তো আমরা মেনেই নিয়েছি, মেনেই নিয়েছি। আর বিট্টু, তুমি ভদ্রলোক না ছোট লোক, না তুমি কীরকম, তোমার মা বাবার শিক্ষা কীরকম, এটা তোমার কালচার, তুমি কথা শুনে বোঝা যায়। তোমার মতো আবৃত্তি, তোমার মতো গান কেউ কি পারে? মনে হয় না, মনে হয়, মনে হয় না, তাই তুমি কেন অন্যকে বলতে যাবে যে তোমার কি আছে, তুমি কি, হ্যাঁ তুমি গে না, তুমি যা যা বলো, তোমাকে কাউকে প্রমাণ দিতে লাগবে না। তো প্রমাণ তারই দিতে লাগে যা জানি সত্যি সত্যি নেই, যে আমার তো নেই কিছু, আমাকে প্রমাণ দিতে লাগবে, তুমি কেন প্রমাণ দিতে যাবে? হ্যাঁ তুমি নাকি কারোর মুখ দেখিয়ে এই কন্ট্রোভার্সি করে করে কোনো মতে 35-36 করেছো, এটাও শুনতে লাগে আজকাল। তবে আমিও তো দেখলাম কেউ 30K থেকে 1,00,000 ওই কন্ট্রোভার্সি করেই উঠেছে, চ্যানেলও মুখ নিজের দেখালে চলে না, তাই একজন গেলেই আরেকটা সাইড ফেস আনতে লাগে, তবেই গিয়ে ভিউজ যায়। তাহলে যদি কেউ করে তোমার থেকে সিনিয়র চ্যানেল, তাহলে তুমি করলে দোষ কী? তুমি করলে দোষ কী বিট্টু? কোনো দোষ নেই, কোনো দোষ নেই। তাহলে তুমি কাউকে টেলিভিশন দিতে যেও না, কারণ তুমি যখন কাউকে নিয়ে ভিডিওগুলি করো না, সে কিন্তু কন্ট্রোভার্সি করার সুযোগ পায়, তুমি সুযোগই দেবে না, তাহলে কন্ট্রোভার্সি করতে পারবে না। আর এইভাবে ঈশ্বর ভক্তি নিয়ে থাকবো, আমি দেখেছি তোমার লক্ষ্মীর মূর্তি বানানো, অন্য অন্য মূর্তি বানানো প্রতি বছরের মতো। সবচেয়ে ভালো লেগেছে তোমার মাকে, তোমার বোনকে আমি আগেই দেখেছিলাম, তোমার মার এই ঠাকুর ভক্তিকে ভালো লাগলো। আর তোমাকে নিয়ে, তোমার পয়সা নিয়ে, তুমি দরিদ্র হোক না দরিদ্র, যা তুমি গ্রামের যা খুশি তা বলো, কী যায় আসে? তুমি আর্থিক দরিদ্র হও, মানসিক দরিদ্রতা তো ভুগছো না তো? তোমার মতো কোয়ালিটি আছে, তোমার মতো না, তোমার মতো সঙ্গে গ্ল্যামার আছে না, তোমার মতো গান জানে না, তোমার কবিতা জানে, তোমার মতো নাটক জানে, কিছুই তো জানে না, কোয়ালিটি তো জিরো। তোমার সাথে রিমির প্রচণ্ড মিলে, ট্যালেন্টের দিক থেকে, নাটকের দিক থেকে, নাচের দিক থেকে, তাই রব নিয়ে বানায় জরি বলে আমার মনে হয়, বন্ধুত্বের জরি। জরি হলেই যে প্রেমিক প্রেমিকা হাজব্যান্ডের পথে তা না, তোমরা খুব ভালো বন্ধু হয়ে থাকতে পারবে, সত্যিকারের বন্ধু, বন্ধুর আড়ালে প্রজেক্ট করতে লাগবে না, বন্ধু হয়ে থাকতে পারবে। তো চলো, সবাই সবার গোপাল পূজা করতে পারে না, ঠিক যেভাবে তুমি গোপাল পূজা করো, তোমার মা করেছেন, বুঝলে? কেউ কেউ গোপালটাকে শুধুমাত্র প্রপ, নাহলে ঘুরতে গিয়ে গোপালকে গাড়ির উপরে রেখে এনজয় কেউ করতে পারে না, আর গোপালকে সামনে রেখে কেউ চিকেন মোমো খেতে পারে না। হ্যাঁ, তো এটা ধর্মের বিচার, ধর্ম যার যার মনে আছে, আর মনটা যার যার পরিষ্কার নিজের দিক থেকে। তো ক্যারি অন, গো হ্যাড, আর তাতেই 50K করো বিট্টু, 50K হলে কিন্তু আমাকে ভুলবে না, একদম ভুলবে না, আমার লাগবে সাবস্ক্রাইবার। চলো বাই, এই ভিডিওটা অনেকদিন ধরে করা কথা ছিল, করতে পারছিলাম, আজকে ভাবলাম অন্য কিছু করার আগে আগে এটা করে ফেলি, বাই।